আপনি যদি লম্বা হতে চান এবং সুদর্শন হতে চান তাহলে ভিডিওটিতে দেওয়া 15টি খাবার অবশ্যই খেতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এক নম্বর খাবারটি হলো গরুর দুধ। গরুর দুধে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমাদের হাড় উন্নয়ন ও হাড় শক্তিশালীকরণে কাজে লাগে। গরুর দুধে থাকা ভিটামিন এ দেহের ক্যালসিয়াম সংরক্ষণেও কাজ করে এবং এর সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে সহায়তা করে। ক্যালসিয়াম প্রাকৃতিকভাবে উচ্চতা বাড়ানো সহায়ক উপাদান একটি। দুই নম্বর খাবারটি হলো কালো তিল, কাজু বাদাম, অশ্বগন্ধা। কালো তিল, কাজু বাদাম, অশ্বগন্ধা HGH হরমোন নিঃসরণের হার সঠিক রাখে আর এ কারণেই এটি উচ্চতা বৃদ্ধিতে এতটা কার্যকর। এটি হাড়ের স্বাস্থ্যের উন্নতি ও ঘনত্ব বাড়াতেও কার্যকর। কালো তিলে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন বি ও আয়রন। এটি ক্যালসিয়ামের ভালো উৎস, হাড়ের বৃদ্ধি এবং স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক এসব উপাদান, বৃদ্ধিতে জরুরি খনিজ উপাদান, আর এই সবগুলো উপাদান দুধের সঙ্গে মিলে উচ্চতা বাড়ায়। প্রতিদিন রাতে দুধের সঙ্গে 1 চামচ অশ্বগন্ধা, কাজু বাদাম এবং কালো তিলের পাউডার মিশিয়ে পান করুন। তালিকার 3 নম্বর খাবারটি হল ডিম। ডিম উচ্চতা বাড়াতে সবচাইতে কার্যকর জনপ্রিয় খাদ্য। ডিমে আছে ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং রিবোফ্লাভিন। ডিমে থাকা উচ্চমাত্রায় প্রোটিন হাড়ের উন্নয়ন ও হাড়কে শক্তিশালীকরণে কাজ করে। তালিকার 4 নম্বর খাবারটি হল মালটা, পেঁপে, আম, ক্যাপসন। মালটা, পেঁপে, আম, ক্যাপসন সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে। এটি উচ্চতা বাড়ানোর সহায়ক উপাদানগুলোর একটি। মালটা, পেঁপে, আম ও ক্যাপসন ফলে আছে ভিটামিন এ, পটাশিয়াম, আঁশ এবং ফলেট। এসব উপাদানগুলো হাড়ের বৃদ্ধি ও উচ্চতা বৃদ্ধিতে কাজ করে। 5 নম্বর খাবারটি হলো ডার্ক চকলেট। ডার্ক চকলেট খেতে তো সবাই পছন্দ করে, তবে অনেকে নানা কারণে শিশুদের ডার্ক চকলেট খেতে দিতে চান না। কিন্তু ডার্ক চকলেট শিশুদের লম্বা হতে সাহায্য করে। এতে থাকা ক্যালোরি কোষ বৃদ্ধি করে, ফলে শিশু দ্রুত লম্বা হয়ে ওঠে। 6 নম্বর কাজটি হলো ব্যায়াম। তরুণরা বিশেষ করে বয়সন্ধিকালে হাইট বাড়ানোর ব্যায়াম করে, যেমন দড়ি লাফানো, সাঁতার কাটা, সাইকেল চালানো প্রতিদিন কমপক্ষে 30 মিনিট। সম্ভব হলে জিমে জয়েন করুন, খেলাধুলা করুন। 7 নম্বর খাবারটি হলো আমন্ড বাদাম। লম্বা হতে চাইলে প্রতিদিনের খাদ্য তালিকায় আমন্ড বাদাম রাখুন। লম্বা হওয়ার জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থগুলো প্রয়োজন হয় তা আমন্ড বাদাম থেকে পাওয়া যায়। এছাড়াও এতে রয়েছে ভিটামিন ই, ফাইবার, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম। বাদাম আমাদের হাড়ের গঠনকে মজবুত করে এবং উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে। 8 নম্বর খাবারটি হলো কলা। উচ্চতা বাড়ানোর ফল, যা পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, স্বাস্থ্যকর প্রোব্রায়োটিক ব্যাকটেরিয়াতে ভরপুর। হাড়ের উপর সোডিয়ামের ক্ষতিকর প্রভাব নিষ্ক্রিয় করতে এবং হাড়ের ক্যালসিয়ামের ঘনত্ব বাড়াতেও কলা উপকারী। তালিকার 9 নম্বর খাবারটি হলো সিমের বিচি। প্রোটিনযুক্ত খাবারের তালিকায় সিমের বিচিও রাখতে পারেন। এছাড়া এতে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন বি থাকে। এটি আমাদের দেহে লাল রক্তকণিকা বৃদ্ধি করে রক্ত স্বল্পতা থেকে রক্ষা করতে সাহায্য করে। যদিও আয়রন আমাদের উচ্চতা বৃদ্ধিতে সরাসরি সহায়তা করে না, কিন্তু এর অভাব আমাদের দৈহিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। সিমের বিচি ফাইবার জাতীয় খাবার এবং এটি ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং জিঙ্কের একটি ভালো উৎস। জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম আমাদের উচ্চতা বৃদ্ধিতে অবদান রাখে। 10 নম্বর খাবারটি হলো গাজর। এই খাবারটি ভিটামিন এ এবং সি সমৃদ্ধ। হাড়ের ক্যালসিয়াম সংরক্ষণ ও হাড়ের বৃদ্ধিতে উৎসাহ যোগায় এসব উপাদান। প্রতিদিন অন্তত 3টি করে গাজর খেলে দেহের উচ্চতা বাড়ে। 11 নম্বর খাবারটি হলো সোয়াবিন। আমিষ, ফলেট, ভিটামিন, আঁশ এবং কার্বোহাইড্রেটের গুরুত্বপূর্ণ একটি উৎস সোয়াবিন। এই উপাদানগুলো হাড় ও কোষকলার ঘনত্ব বাড়ায়, ফলে উচ্চতা বাড়ে। পুষ্টিবিদদের মতে প্রত্যেকের উচিত প্রতিদিন 50 গ্রাম সোয়াবিন খাওয়া। এ ধরনের আমিষ সমৃদ্ধ খাবার হাড় ও কোষের ক্ষয়পূরণ করে। তালিকার 12 নম্বর খাবারটি হলো দই। দুধের তৈরি খাদ্য বলে দইয়েতেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এর পাশাপাশি এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম থাকে। দইয়ে বিদ্যমান প্রোবায়োটিক আমাদের
মেটাবলিজম বাড়িয়ে উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়াও দই হজমে সহায়তা করে, আমাদের কমিউনিটি সিস্টেম বিল্ড আপ করে। প্রতিদিন খাবারের পরে দই খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। 13 নম্বর খাবারটি হলো ঢেঁড়স। ঢেঁড়সে আছে ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, জল ও ফাইবার, যা গ্রোথ হরমোনের কার্যক্ষমতা বাড়িয়ে উচ্চতা বাড়াতে সহায়তা করে। 14 নম্বর খাবারটি হলো বাঁধাকপি। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, আয়রন, প্রোটিন ও ফাইবার আছে, যা উচ্চতা বৃদ্ধি করার পাশাপাশি ক্যান্সার প্রতিরোধ করে থাকে। খাবারের সর্বশেষ তালিকায় আছে মিষ্টি আলু। ভিটামিন এ সমৃদ্ধ মিষ্টি আলু আমাদের হাড় গঠন এবং বৃদ্ধিতে সহায়তা করে। এটি একটি আঁশযুক্ত খাবার, যা আমাদের পরিপাকতন্ত্রের জন্য উপকারী। এছাড়াও মিষ্টি আলুতে আছে ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ পদার্থ। দৈনন্দিন খাদ্য তালিকায় এই খাবারটি আপনার পুষ্টি চাহিদা পূরণ করে আপনাকে লম্বা হতে সাহায্য করবে।